সাংবাদিক মহাশয়সকলকে মই ধন্যবাদ জাচিছোঁ, কারণ আপনাদের আমার বিপদের সময়ত রাইজর কাষত যে আহে তার কারণে অশেষ ধন্যবাদ। আজি এই যোগীগোপা অঞ্চলত যেটা সতর্ক রাষ্ট্রীয় ঘাইপথ নরনারায়ণ সেতুর লগতে গাতে লাগি থাকা এই কায়াপতি অঞ্চল বলে কয়, যোগীগোপা কায়াপতি অঞ্চল, ইয়াতে যে রাষ্ট্রীয় সতর্ক ঘাইপথ জরাজীর্ণ অবস্থা হয়ে পড়েছে। এই জরাজীর্ণ অবস্থার ফলত কিমান যে এক্সিডেন্ট হল, যে কিমান মানুষ ইয়াতে এক্সিডেন্টত মৃত্যু হয়েছে, বাইক এক্সিডেন্ট, সরু গাড়ি এক্সিডেন্ট, বহুতো এক্সিডেন্ট হয়েছে। গতি মই অনুরোধ জানাম আপনার জড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় আমার বিরল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মালয় মর আবেদন নিবেদন, এই রাষ্ট্রীয় ঘাইপথ মেরামতি করার কারণে অনতিপলমে ব্যবস্থা হাতত লই আমার এই অঞ্চলের রাইজক কিছু সকাহ দিবলৈ অন্তত চেষ্টা চলাব বলে মই আশাবাদী। এইটো হচ্ছে 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ, নামনি অসমৰ একমাত্র যোগাযোগের প্রধান পথ। নরনারায়ণ সেতুর পর মাত্র 200-300 মিটার দূরত এই রাস্তা, এই ঠাইখানি অবস্থিত। এইখানে ইসলামপুর কায়াপতি বলে কোয়া হয়। এই ইসলামপুর কায়াপতির এই খণ্ডটি বিগত 2-3 বছর ধরে এনেকে যে ভাঙি আছে, আজি পর্যন্ত বহুবার এই আপনার সাংবাদিক বন্ধুসকলের যোগেদি আমি সরকারের দৃষ্টিগোচর করা সত্ত্বেও আজি পর্যন্ত সরকারের লোকনির্মাণে হোক নাইবা আমার জেলা প্রশাসনের ফলপরা হোক কোনো ইয়ার মেরামতি করার আজি পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ নকরিলে, যার ফলত প্রতিনিয়ত ইয়াত সদায় কেইদিনবারও মূরে মূরে ইয়াত ডাঙর ডাঙর দুর্ঘটনাবিলাক ঘটি থাকে। এইটো এটা রাস্তাটো অকল পানি জমার কারণে হওয়া নাই, ইয়াত ডাঙর ডাঙর গাঁতরও সৃষ্টি হয়েছে। আপনাদের দেখিব পাব ইয়াতে হাঁহ চরি আছে, রাস্তার উপর হাঁহ চরি আছে, তার মানে এখানে হাঁহর আর জলাশয়ের সৃষ্টি হয়েছে, মানে এইটা জলাশয় বলে কব লাগবে, রাস্তা নয় জলাশয়। সেই কারণে আমি সরকার অনুরোধ করিম যাতে অতি শীঘ্রে এই পথচা মেরামতি করক, অন্যথায় আমি এতদ অঞ্চলের রাইজে এই রাস্তার এই ইয়ার কারণে আমি গণতান্ত্রিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করব লাগে তা হয়তো তাক লওয়ার কারণে আমি বাধ্য থাকি।